বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী বলেন, অথবা বারোই রবিউল আউয়াল, এখন তো আর ঈদে মিলাদুন্নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়দুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না, তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? বলেন না, আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, আমরা খুশি না বেজার? এবার হাত নামান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি, এই খুশি প্রকাশ করবো কিভাবে? দেখেন, মিলাদুন্নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম। আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। আরে বেটা, নবীর মিলাদ যদি না হতো, নবী যদি জন্মগ্রহণ না করতেন, তুই তার উম্মা হলে কিভাবে? নবী যদি জন্মগ্রহণ না করতেন, আপনি কোরআন পেলেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে? তাহলে মিলাদুন্নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এ কথা কেউ অস্বীকার করে না। আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এই কথা কেউ অস্বীকার করে না। প্রশ্ন হলো, খুশি প্রকাশ করব কিভাবে? আমরা বলি, খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা। নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মনগড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদআত ছাড়া কিচ্ছু না। এখানে ইখতিলাফটা লাগিয়েছে পদ্ধতি নিয়ে। প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী এবং সাহাবি। এবার প্রশ্ন হলো, এটা বলে আমি শেষ করব, এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে? আপনি তিনটা হাদিস আমি বলবো, তিনটা হাদিসের মৌলিক টেক্সট হলো, একটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে হাদিস এনেছেন, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি বারে বলেন না, কি বারে? হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আং সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? হাদিসে তিনটা কারণ পাওয়া যায়। আসবাবুল আউয়াল, প্রথম কারণ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর কারণ, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। তিন নম্বর কারণ, আর শামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নি উহিব্বু আন উহরাদু আমালি ওয়া আনা সাঈম, সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে? আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে? উত্তর সহজ, আমরা হাদিসে পেয়ে যাই, তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে। তিনি মিলাদ পালন করেছেন কিভাবে? সোমবারে। দেখেন, একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার, মনোযোগ। একটা হলো জন্ম তারিখ, গভীর মনোযোগ, মনোযোগ। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্মবার। জন্ম তারিখ বছরে আসে একবার, জন্মবার সপ্তাহে আসে একবার। আল্লাহ নবী ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে, আট তারিখ বলেন, বারো তারিখ বলেন, নয় তারিখ বলেন, আঠারো তারিখ বলেন, যত তারিখ বলেন, তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার, নয় তারিখ ধরলে বছরে আসবে একবার, বারো তারিখ ধরলে বছরে আসবে একবার, আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার। যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার, আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার, প্রত্যেক সপ্তাহে আসে একবার, মাসে আসে কমচে কম চারবার, বছরে আসে চারবারও আটচল্লিশ, কমচে কম আটচল্লিশ বার। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই, তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে, আমি নির্ধারণ করলাম তারিখকে। আল্লাহ নবী রেখেছেন রোজা, আমি বানিয়েছি ঈদ। কথা ভালো করে বুঝেন, অথচ আল্লাহ বলেছেন, মা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে। এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিস সম্মত পন্থায়, শরিয়াহ সম্মত পন্থায় উদযাপন করতে চান, পথ আছে একটা, পথ আছে একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই,
আর কোনো কিছু শরীয়তে নাই। এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু, ওইদিকে আমি যাচ্ছি না। এজন্য শুনেন, রাসূলুল্লাহ ইসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম, এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি, এটা বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান, ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না। হিন্দুদের তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না। আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান, মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা। বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায়। আপনি যদি ইসরায়েলের দিকে থাকান, ইসরায়েলে হলো সংখ্যাগরিষ্ঠ হলো ইহুদিরা, ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান, ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যাগরিষ্ঠ হলো কারা, সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা, সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না। আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে, মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে, ইসলামের ইসলামী সংগঠনগুলো তেমন করেছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুন পরিপন্থী, তাহজিব পরিপন্থী, আকিদা পরিপন্থী, ঈমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী, হাদিস পরিপন্থী কোনো আইন, কোনো কোনো নীতি, কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলে শেষ করবো। এক নম্বর শুনেন, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে। আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে, চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই 15 বছরে আমাদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে, যতটা ধ্বংস করে গিয়েছে। আফগানিস্তানে আমেরিকা 20 বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই, এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কী করেছে আপনারা জানেন? কামাল আতাতুর্ক তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন, 1924 থেকে 1938, ভালো করে বুঝবেন, 1924 থেকে 1938 এই 14 বছরের ক্ষমতায় কামাল আতাতুর্ক কী করেছিল জানেন? তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল, কোরআনকে বাদ দিয়েছিল, হাদিসকে বাদ দিয়েছিল, ফিক বাদ দিয়েছিল, নবীকে বাদ দিয়েছিল, সাহাবাকে বাদ দিয়েছিল, ইসলামের মৌলিক সব কিছু বাদ দিয়েছিল, একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল। এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতর ইসলামও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। সুতরাং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তামাদ্দুন কোরআন সুন্নাহ হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস 2021 প্রণয়ন করেছে, এই দেশে পরাজিত ফ্যাসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে। আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে, নানা শব্দের মার পেছে, নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা LGBTQ, তারা সমকামিতাকে, তারা আপনার সমকামিতাকে, বিকৃত যৌনাচারকে আমাদের দেশে এস্টাবলিশ করতে চাচ্ছে। আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই, ফ্যাসিস্ট বাংলাদেশ আর নাই, এখন স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা LGBTQ কে প্রতিষ্ঠা করতে চাইবে, সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ওই দিন শিক্ষামন্ত্রী